আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা দুটি ইলেকট্রিক কেতলি দেখতে পাচ্ছেন একটি গ্লাস কেতলি যার পানি স্বচ্ছ দেখা যাচ্ছে এবং অন্যটি প্লাস্টিক বডি তো দেখেন গ্লাস কেতলি আমি অন করে দিয়েছি থার্মোস্ট্যাট সুইচ অন করে এবং প্লাস্টিক বডির যে কেতলি ইলেকট্রিক কেতলি তাও অন করে দিয়েছি এখন বিষয় হলো দুটি কেতলির দুটি ভিন্ন রকম সমস্যা যেটা গ্লাস কেতলি তা খুব দ্রুত এই যে অফ হয়ে যায় দেখলেন অফ হয়ে গেল থার্মোস্ট্যাট সুইচ উঠে গেছে অর্থাৎ কয়েল থেকে হিটিং এলিমেন্ট থেকে পাওয়ার ডিসকানেক্ট হয়ে গেছে যার কারণে পানি খুব বেশি গরম হয়নি অল্প পরিমাণে গরম হতেই থার্মোস্ট্যাট সুইচ উঠে গেছে অর্থাৎ থার্মোস্ট্যাট ক্লোজ হয়ে গেছে তো এ কারণেই মূলত পানি খুব বেশি গরম হয় না তো এটা সমাধান করার চেষ্টা করব তো দেখেন কিছুক্ষণ পর যখন বায়োমেটালিক পাত একটু ঠান্ডা হলে স্থির হয় তখন থার্মোস্ট্যাট সুইচ অন করা গেল কিন্তু এর পূর্বে থার্মোস্ট্যাট সুইচ বারবার চেষ্টা করেও অন করা যায়নি কারণ বায়োমেটালিক পাত তখনও ব্যাকা ছিল তো সেটা আমরা পরে দেখাবো তো দেখেন আমি প্লাস্টিক কেতলি অন করে দিয়েছি গ্লাস কেতলি আবারও অফ হয়ে গেছে খুব বেশি সময় নেয় না অফ হতে তো এতটুকু সময় পাওয়ার পেলে পানি মূলত গরম হয় না তো গ্লাস কেতলির ভিতরে এ ধরনের একটি থার্মোস্ট্যাট সুইচ থাকে এবং বেস কানেক্টারের সাথে যে রিং রয়েছে তা পাওয়ার সাপ্লাই দিয়ে থাকে তো এই ধরনের থার্মোস্ট্যাট সুইচ সব ধরনের কেতলিতে ব্যবহার করা হয় না কিছু কিছু কেতলিতে ব্যবহার করা হয় তো এই ধরনের থার্মোস্ট্যাট বা কানেক্টার মূলত সচরাচর আমরা ইলেকট্রিক কেতলিতে দেখতে পাই প্লাস্টিক কেতলিতে এ ধরনের থার্মোস্ট্যাট ব্যবহার করা হয়েছে তো দেখেন প্লাস্টিক কেতলির সমস্যা হলো অন্য রকম সম্পূর্ণ ভিন্ন গ্লাস কেতলির থেকে ভিন্ন এটা কখনোই বন্ধ হয় না অর্থাৎ সরাসরি ডাইরেক্ট হয়ে গেছে এটা আমি যতক্ষণ হিট দিব বা যতক্ষণ পাওয়ার দিব ততক্ষণ এটা চলতেই থাকবে ডিসকানেক্ট হবে না অর্থাৎ থার্মোস্ট্যাট কাজ করছে না তো দেখেন এই যে সুইচ সুইচটি অফ হচ্ছে না এবং ইন্ডিকেটার জ্বলছে তো পানি টকবক করে ফুটছে ব্লক উঠছে পানি ফুটছে কিন্তু অফ হচ্ছে না আমি সুইচ অফ করে দিয়েছি তার মানে দুওটা থার্মোস্ট্যাট পরিবর্তন করতে হবে একটি সমস্যা হলো যেটা গ্লাস কেতলি খুব দ্রুত থার্মোস্ট্যাট অফ হয়ে যায় এবং প্লাস্টিক বডির যে ইলেকট্রিক কেতলি রয়েছে তার সমস্যা হলো অনেকক্ষণ চলার পরেও অফ হয় না অর্থাৎ কখনোই অফ হয় না থার্মোস্ট্যাট কাজ করছে না তো দেখেন আমি গ্লাস কেতলির যে থার্মোস্টার সুইচটা খুলে নিয়েছি এটা দুটি বাইমেটালিক স্টিপ রয়েছে এখানে এই বাইমেটালিক স্টিপের কারণেই মূলত দ্রুত থার্মোস্টার্ট অফ করে দেয় কয়েল থেকে হিটিং এলিমেন্ট থেকে পাওয়ার সাপ্লাই অফ করে দেয় তো আমরা কানেক্টার দুটি খুলে নিয়েছি এই যে এখানে যে টার্মিনাল রয়েছে তার থেকে ক্যাবেল খুলে রেখেছি এবং এখানে দেখেন একটি থার্মোস্টার্ট ফিউজ রয়েছে আমরা রাইস কুকারে যে ধরনের থার্মোস্টার্ট বা ফিউজ বলি রাইস কুকার ফিউজ সে ধরনের একটি ফিউজ রয়েছে মূলত এখানে ইন্ডিকেটার রয়েছে এই ইন্ডিকেটারের রংটা অনেক সুন্দর গ্লাসের ভিতর থেকে দেখা যায় তো এখানে দেখেন প্লাস্টিকের যে কেতলি ইলেকট্রিক কেতলি রয়েছে তার যে থার্মোস্টার্ট তাও আমরা খুলে নিয়েছি কানেক্টার থেকে ক্যাবেল খুলে নিয়েছি এবং তিনটি নাট রয়েছে এই তিনটি নাট খুললেই মূলত আমাদের থার্মোস্টারটি খুলে যাবে দুটি কেতলির হিটিং এলিমেন্ট যেহেতু ভালো আছে শুধুমাত্র সঠিক সময়ে অটোমেটিকভাবে অফ হয় না এ কারণে থার্মোস্ট্যাট পরিবর্তন করে দিলেই এ সমস্যার সমাধান হয়ে যাবে আপনারা আপনাদের এলাকার বড় মার্কেটগুলোতে যেখানে ইলেকট্রিক স্পেয়ার পার্টস বিক্রি করা হয় সেখানে এ ধরনের থার্মোস্ট্যাট পেয়ে যাবেন তো থার্মোস্ট্যাট খুলে মডেল মিলিয়ে আপনারা মার্কেট হতে নিয়ে আসবেন এ ধরনের থার্মোস্ট্যাট আশি টাকা থেকে নব্বই টাকা নিবে তো গ্লাস কেতলির যে থার্মোস্ট্যাট রয়েছে তাও মার্কেটে কিনতে পাওয়া যায় এর থেকে একটু দাম বেশি হবে তো আজকের ভিডিও আমি লম্বা করবো না থার্মোস্ট্যাট কিভাবে পরিবর্তন করতে হয় এ ধরনের একটি ভিডিও আমি পূর্বে আপলোড করেছি আই বাটন থেকে আপনারা ভিডিওটি দেখে নেবেন এছাড়া স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো আপনারা সুন্দরভাবে থার্মোস্ট্যাট খুলে মডেল মিলিয়ে কিনে সেট করে দিতে পারবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম